সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা MAT 638 এখনও মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এর আগে হিয়ারিং হওয়ার কথা ছিল MAT 638, অথচ সেই দিন হিয়ারিং হয়নি। আপনারা জানেন সেই দিন বিশিষ্ট আইনজীবী তারা অনুপস্থিত ছিলেন, এবং বিশেষ করে মহামান্য কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসার কারণে সেই দুপুরের দিকে MAT 638 হিয়ারিং হয়নি। কিন্তু আজকে 8 তারিখ, আজকে আবার রয়েছে ফিক্সড ম্যাটার হিসাবে দুপুর 2টার সময় MAT 638 11 নম্বর কোর্টে। তো আজকে কি এর হিয়ারিং হবে? অবশ্যই আজকে এর হিয়ারিং হতে চলছে, এবং এর অনেক তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি। যেহেতু ইতিমধ্যে কমিশনের বলা শেষ হয়েছে, তাই এখন পিটিশনার যারা রয়েছেন তাদের যে আইনজীবী রয়েছে তারাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে তাদের বিষয়গুলো বলবেন, বা কোথায় এখনও পর্যন্ত খামতি রয়েছে, কোন কোন প্রশ্নগুলো এখনও করা হয়নি, সেই বিষয়গুলো কিন্তু আজকে উত্থাপিত হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং আজকেই এমনও অনেকেই ধারণা করছেন যে হয়তো আজকেই MAT 638 একটা পরিসমাপ্তির দিন বলা চলে, কেননা ইতিমধ্যে দীর্ঘটা দিন অতিবাহিত হয়েছে, MAT 638 হিয়ারিং বিভিন্ন বেঞ্চে হয়েছে, অনেক বিচারপতিরা এটাকে অনুধাবন করেছেন, অথচ পরিসমাপ্তি এখনও পর্যন্ত হয়নি, এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সে কারণেই 11 নম্বর কোর্টের যিনি বিচারপতি রয়েছেন তপব্রত স্যার, তিনি পার্সোনালি বলেছিলেন যে আর বেশি দীর্ঘায়িত করা যাবে না, অনেকটা দিন অতিবাহিত হয়েছে, ঠিক সে কারণেই হয়তোবা এর একটা ইন্ট্রিম কোনো অর্ডার আসলেও আসতে পারে। তো আজকে যে বিষয়গুলো উত্থাপিত হতে পারে আমরা যতটুকু শুনলাম, বিশেষ করে সিট আপডেটের বিষয়টা কিন্তু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে উঠতে পারে, কেননা ইতিমধ্যে অনেক আইনজীবী তারা বিভিন্নভাবে আর্গুমেন্ট করেছিলেন সিট আপডেট নিয়ে। এর আগেও একবার সওয়াল হওয়ার চেষ্টা হয়েছিল, সেই সময় কিন্তু বিচারপতি ততটা কর্ণপাত করেননি। তো আজকেও কিন্তু সিনিয়র আইনজীবী দ্বারা সিট আপডেটের বিষয়টা উত্থাপিত হতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টে। এখন বিষয়টা হচ্ছে যে সিট আপডেটের বিষয়টা কোথায় লেখা রয়েছে, কেন সিট আপডেটের আর্গুমেন্টটা মহামান্য কলকাতা হাইকোর্টে বারংবার উঠছে? তো বিষয়টা হচ্ছে, আপনারা জানেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য 2016 সালের যে গ্যাজেট, সেই গ্যাজেটেই আপনারা দেখতে পাবেন 8(3)(b) রুলসে বলা রয়েছে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য পদ সংযোজন করতে হবে। অথচ কমিশন এখনও পর্যন্ত শূন্য পদ সংযোজন করেনি, নাম সর্বস্ব একটা বিষয় করেছে, সেখানে একেবারেই কোনো শূন্য পদ সংযোজন হয়নি। সেই বিষয়টা কিন্তু উত্থাপিত হতে চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে। সুতরাং এই সিট আপডেটের আর্গুমেন্ট যদি আজকে হয়, তো অবশ্যই আশা করি আগামী দিনে একটা ভালো ফল আসতে পারে। সিট আপডেট বিষয়ে ইতিমধ্যে জানেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ চলছে, এবং সেই জায়গাতে সবাই আশাবাদী, কখনোই কমিশন বা কোর্ট এই বিষয়টাকে উপেক্ষা করতে পারে না যেটা গ্যাজেটে বলা রয়েছে, কেননা মহামান্য কলকাতা হাইকোর্ট বিচার বিবেচনা করবেন, ডকুমেন্টসের উপর বিচার বিবেচনা করবেন, সেই নোটিশের উপর, গ্যাজেটের উপর। তো গ্যাজেটেই যদি 8(3)(b) রুলস নিয়ে আলোচনা করা থাকে, বা গ্যাজেটে 8(3)(b) রুলসের কথা বলা থাকে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, সেখানে সেই বিষয়টাকে কিভাবে এড়িয়ে যেতে পারে, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে বিশেষ করে আর্গুমেন্ট হতে পারে, বিশেষ করে সিনিয়র যিনি আইনজীবী রয়েছেন এবং সুবীর সান্যাল স্যার, এস এন মুখার্জি আপনারা জানেন, তাছাড়া আরও অনেক অ্যাডভোকেট রয়েছেন, তারা সকলেই উপস্থিত থাকবেন আজকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, বিশাখ ভট্টাচারিয়া সকলেই উপস্থিত থাকতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আজকে সুবীরবাবু হয়তো এই বিষয়টা বলতে পারে, তবে কমিশনের আইনজীবী আর মনে হয় কোনো কিছু বলবেন না,
এবার পিটিশনারদের আইনজীবীর পালা, তারা তাদের বক্তব্য বা তাদের আর্গুমেন্টগুলো আজকে বলবেন। আর আজকে হয়তো বা তপব্রত এবং পার্থসারথী স্যারের বেঞ্চ থেকে কোনো একটা ইন্টারিম অর্ডার আসতে পারে, এমনটাই অনেকে বলেছেন। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। আপনারা সকলেই জানেন সেই 2012 সালের যারা টেট দিয়েছিলেন এবং 2015 সালে যারা টেট দিয়েছেন, তারা কিন্তু এই 2016 সালে এসে আপার প্রাইমারির নোটিশ দেখে তারা একজন শিক্ষক হবেন বলে অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকেই ইন্টারভিউ দিয়েছিলেন। 2019 সালে সেই একটা ইন্টারভিউ লিস্ট ক্যান্সেল হয়ে যায়। এবার পরবর্তীতে 2021 সালে আবার নতুন করে ইন্টারভিউয়ের নির্দেশ দেওয়া হয় মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে, এবং সেই নির্দেশ মোতাবেক কন্টিনিউয়াসলি 2024 সালের আর 2024 সাল প্রায় পার হতে চলল, তবুও কিন্তু আপার প্রাইমারির পরবর্তী যে ইন্টারভিউ লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া সেটা এখনও পর্যন্ত ঝুলে রয়েছে। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ জানে না। একদিকে যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং করে আছেন তারাও বঞ্চিত, এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থী রয়েছেন তারাও বঞ্চিত। সিট আপডেটের অপেক্ষারত যে সমস্ত প্রার্থী বিভিন্নভাবে আন্দোলন অবস্থান বিক্ষোভ কোর্টে ছোটাছুটি করছেন, মোটের উপর সকলই বঞ্চিত। আমরা আশা করছি খুব দ্রুত এর নিষ্পত্তি হোক, আর সহ্য করা যাচ্ছে না, মানসিক যন্ত্রণায় ছটফট করছে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। তাই আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ হিয়ারিং ম্যাট 638 কোর্ট নাম্বার 11-তে দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে থাকবে। অবশ্যই আপনারা আজকের লাইভটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।